বাণিজ্যিকভাবে অ্যালকোহলের রূপান্তর রেক্টিফাইড স্পিরিট 95.6% অ্যালকোহল রেক্টিফাইড স্পিরিট 95.6% অ্যালকোহল রেক্টিফাইড স্পিরিট আচ্ছা 95.6% অ্যালকোহল থেকে রেক্টিফাইড স্পিরিটের দুইটা পদ্ধতি অ্যালকোহলকে বারবার আংশিক পাতন করব তারপর রেক্টিফাইড স্পিরিট 95.6% পাবো রেক্টিফাইড স্পিরিটকে বারবার আংশিক পাতন করব তাহলে রেক্টিফাইড স্পিরিট 95.6% পাবো তারপর আবার অ্যালকোহলকে থেকে অ্যালকোহলকে লঘু করতে হবে 6-10% লঘু অ্যালকোহল পাবো এর মধ্যে অপদ্রব্য মিশানো থাকে যেমন গ্লিসারিন অ্যালডিহাইড এবং অ্যাসিটন অ্যালকোহলকে ছাকবো তাহলে 6-10% মধ্যে অপদ্রব্য মিশানো থাকবে অ্যালকোহল 6-10% মধ্যে অ্যালকোহল মিশানো থাকবে যার মধ্যে থাকবে গ্লিসারিন অ্যালডিহাইড অ্যাসিটন যার মধ্যে অপদ্রব্য হিসেবে থাকতে পারে গ্লিসারিন অ্যালডিহাইড অ্যাসিটন ওকে আচ্ছা তো দুইটা পদ্ধতিতে হতে পারে বারবার আংশিক পাতন করবো রেক্টিফাইড স্পিরিট 95.6% হবে তারপরে ছেঁকে অ্যালকোহলকে লঘু করতে হবে সেই লঘুতে 6-10% থাকবে এর মধ্যে অপদ্রব্য মিশ্রিত থাকবে গ্লিসারিন অ্যালডিহাইড বা অ্যাসিটন তারপরে বিশোধন পরম অ্যালকোহল 99.5% হচ্ছে পরম অ্যালকোহল 99.5% পরম অ্যালকোহল এই পরম অ্যালকোহল পাইতে গেলে রেক্টিফাইড স্পিরিটকে চুনের পানি শোষণ করবে রেক্টিফাইড স্পিরিটে চুনের উপস্থিতি দিতে হবে যার ফলে এর পানিটা শোষিত হয়ে যাবে ফলে মিশ্রিত হবে তারপর রিফ্লাক্স বা পাতিত করতে হবে রিফ্লাক্স পাতিত করলে 99.5% বিশুদ্ধ অ্যালকোহল পাবো রেক্টিফাইড স্পিরিটকে চুন দিব চুন দিয়ে একটা মিশ্রণ করবো তারপর রিফ্লাক্স বা পাতিত হবে তার জন্য 99.5% অ্যালকোহল পাবে যা হচ্ছে পরম অ্যালকোহল আর এটি হলো পরম অ্যালকোহল তারপরে মেথিলেটেড স্পিরিট এটা হচ্ছে অসেবনযোগ্য মেথিলেটেড স্পিরিট এটা হচ্ছে অসেবনযোগ্য এটা কাঠের আসবাবপত্র বা বার্লির দ্রাবক মেথিলেটেড স্পিরিট সাধারণত কাঠের আসবাবপত্র এবং বার্নিশের দ্রাবক তারপর ল্যাবরেটরির স্পিরিট ল্যাম্পে ব্যবহার করা হয় কাঠের আসবাবপত্র এবং বার্নিশের কাজে ব্যবহার করা হয় আর ল্যাবরেটরির স্পিরিট ল্যাম্পে ব্যবহার করা হয় তারপর ইথানল মিথানল বিষাক্ত পিরিডিন এবং ন্যাপথা ইথানল মিথানল বিষাক্ত পিরিডিন অ্যান্ড ন্যাপথা পিরিডিন ইথানল মিথানল মিলেই আমরা মিথিলেটেড স্পিরিট বা অসেবনযোগ্য এক ধরনের পদার্থ পাব তারপরে পাওয়ার অ্যালকোহল সাধারণত জ্বালানি থেকে আসছে এটি জ্বালানি হিসেবে কাজ করে পেট্রোল প্লাস বেঞ্জিন ইথার টেট্রাইন পেট্রোল বেঞ্জিন অথবা ইথার অথবা টেট্রাইন এদের দ্বারা ইথাইল অ্যালকোহল দিব আচ্ছা ইথাইল অ্যালকোহল দিব তারপরে হচ্ছে টেট্রাইন অথবা ইথার অথবা বেঞ্জিন আর পেট্রোল দিব আচ্ছা ধরো পেট্রোল বেঞ্জিন ইথাইল অ্যালকোহল দিলে পাওয়ার অ্যালকোহল পাবো যা জ্বালানি হিসেবে কাজ করে পেট্রোল ইথার অথবা ইথাইল অ্যালকোহলও দিতে পারি পেট্রোল টেট্রাইন অথবা ইথাইল অ্যালকোহল দিয়ে আমরা পাওয়ার অ্যালকোহলটা পেতে পারি তারপরে পানীয় অ্যালকোহল এটা সাধারণত বিয়ার থেকে স্টার্স ফার্মেন্টেশন করে অ্যালকোহল পাবো বিয়ার পরীক্ষায় স্টার্চকে ফার্মেন্টেশন করে অ্যালকোহল পাবো যা 5-7% এবং এর মধ্যে 5-7% অ্যালকোহলটা নিব এর মধ্যে ক্লোরিন গ্যাস দিব আর চিনি দিব তাহলে এটা হয়ে যাবে ইথাইল অ্যালকোহল ওকে এটার মধ্যে যে ইথাইল অ্যালকোহলটা আছে তাহলে 5-7% এবং ক্লোরিন গ্যাস ও চিনি নিব তাহলে পানীয় হয়ে যাবে তারপরে শ্যাম্পেনটা কীভাবে আঙ্গুর বা অন্যান্য ফল ফার্মেন্টেশন করে অ্যালকোহল হবে এই অ্যালকোহলটা 15-16% অ্যালকোহলটা করে শ্যাম্পেনে অ্যালকোহল হবে 15-16% আর পানীয় জলে অ্যালকোহল হবে 5-7% ওকে তাহলে অ্যালকোহল নিব 15-16% এর মধ্যে চিনি ঢালবো আর কার্বন ডাইঅক্সাইড দিব তাহলে শ্যাম্পেন হয়ে যাবে অ্যালকোহল 15-16% এর মধ্যে চিনি ঢালবো আর কার্বন ডাইঅক্সাইড দিব তাহলে শ্যাম্পেন হয়ে যাবে ওকে দ্য লাস্ট টপিক হচ্ছে হুইসাকি ব্র্যান্ডি রাম এবং জিম হুইসাকি ব্র্যান্ডি রাম জিম এটা তীব্র নেশা উদ্রেককারী অ্যালকোহল থাকবে 30-50% এখানে অ্যালকোহল থাকবে 30-50% হুইসাকি ব্র্যান্ডি রাম জিম তীব্র নেশা উদ্রেককারী অ্যালকোহল থাকবে 30-50%